সবার এখানে মোটামুটি আসা, সেটা হচ্ছে যে তোমাদের দেখালেন হনুমানজির মন্দির। দেখতেই পাচ্ছ পেছনে রয়েছে, নিউ টাউনে যে হনুমানজির মন্দির রয়েছে সেখানেই আজকে এসেছি। চলো সাথে থাকো, তোমাদের দেখাচ্ছি। সব দেখো রাম রাম লেখা আছে, আর এই হচ্ছে মূর্তিটা বজরংবলী। জয় বজরংবলী কি জয়। দোকান কিন্তু বাইরেও আছে এবং ভেতরেও এখানে রয়েছে। আমার যেহেতু প্রথমবার আসো তো জানতাম না, বইপত্র রয়েছে, এই যে রয়েছে দোকানে কিন্তু এখানেও রয়েছে ভেতরেও। কি বিশাল একটা শিব ঠাকুরের মূর্তি, এখানেও যে সুবিনিয়ার শপ রয়েছে, কি টয়লেটের ব্যবস্থা রয়েছে। বেশ অনেকটা হেঁটে কিন্তু মন্দির অবধি আসতে হয়। এখানে সব রয়েছে, শিব পার্বতী থেকে শুরু করে গণেশ শিব।
গেছে আমাদের দেওয়া পুজো দেওয়া, তিনজনেরই পুজো দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর করে বলো পুজোটা দিলাম, খুব একেবারে ফাঁকা ছিল আজকে, যদিও সানডে কিন্তু তবুও ছিল লোকজন। তো সন্ধ্যে 7টার সময় বন্ধ হয় বললো। আচ্ছা আমরা একটু শুনে নিই, অনেকে বা বলছে আর কি, তাতে বললাম যে 7টা তো বললেন একজন বন্ধ হয়, বাট তবে এখনো পর্যন্ত বন্ধ হয়নি, তার মানে জানি না সানডে বলে কিনা, সেটা তোমাদের আমি আরও ডিটেলসে বলছি। ভক্তি করে বাবার পুজো দিয়েছি, তবে এখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, প্রচুর দেবদেবতা রয়েছে এখানে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এসে অনেক ঠাকুর যেহেতু রয়েছে, মা দেবী রয়েছে, বজরংবলী তো রয়েছে, তার সঙ্গে গণেশজি রয়েছে, শ্রীরামচন্দ্র, সীতা, লক্ষ্মণ আছে, তারপরে বাবা ভোলানাথ রয়েছে, তো প্রচুর ঠাকুর রয়েছে কিন্তু এখানে। তোমরা এসে কিন্তু দেখে পুজো এখানে দিতেই পারো। অবশ্য অনেকেই হয়তো এসে গেছো, এখনও এখনও সন্ধ্যা আরতি চলছে, তোমরা তো শুনতে পাচ্ছ আরতি চলছে এখনও, আরতি সুন্দরভাবে। আমার অবশ্য প্রথম আশা, যারা যারা এখনও পর্যন্ত এসেছো তারা তাদের অভিজ্ঞতাটা অবশ্যই আমার সাথে শেয়ার করো, তোমাদের কেমন লেগেছে, আমার কিন্তু খুব ভালো লাগলো। মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ, আর এদিকে জলাধার রয়েছে, এই জন্য ব্যাপারটা আরও সুন্দর লাগছে। আর এই যে দেখো বজরাঙ্গলি রয়েছে, শাল বড় বজরাঙ্গলি, রোজ 6টা থেকে খোলা। দাদা 6টা থেকে দুপুর 12টা বললে, দুপুর 12টা থেকে অবধি খোলা 6টা থেকে, আর আরতি হয় সকালবেলায় 6টা থেকে 6:30 কিন্তু আরতি হয়, আর সন্ধ্যাবেলায় হচ্ছে খোলা 3টে থেকে রাত 9টা পর্যন্ত, আর আরতি হয় 7টা থেকে 7:30 পর্যন্ত। আচ্ছা এখন রামায়ণ পাঠ চলছে 9 দিনে, আর কোন সময়টা বন্ধ থাকে আপনি বললেন? চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ। আচ্ছা চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের সময় কিন্তু বন্ধ থাকে, এছাড়া কিন্তু সপ্তাহে কোনো দিনও বন্ধ নেই, রোজই খোলা রয়েছে। তো যে ইনফরমেশান পেলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাথে থেকেও আমার, আর অবশ্যই কিন্তু একটু জানিও কারা কারা দেখেছ আর কেমন দেখেছে। আমার কিন্তু খুব ভালো লাগলো। নিউ টাউনের কাছে যে বজরঙ্গবলীর মন্দির হয়েছে সেখানেই রয়েছি, সেখান থেকেই বলছি। তো সেক্ষেত্রে তোমরা যারা দেখেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে একটা আপনাকে, ততক্ষণের জন্য টাটা।